মধ্যে এটিও একটি সুন্নত পাঞ্জাবি পড়া জুব্বা পড়া মাথায় টুপি রাখা আমরা সবাই জানি তাই না সবাই জানি তবে একটা লোক কেউ বলতে পারবেন আমি কটা প্রশ্নমূলক কথা আপনাদের সামনে তুলছি মাথায় পাগড়ি বাঁধা দয়ার নবীর সুন্নত সবাই জানেন মাথায় টুপি দেওয়া নবী পাকের সুন্নত পাঞ্জাবি পরা নবী পাকের সুন্নত লুঙ্গি পরা নবী পাকের সুন্নত মুখে দাড়ি রাখা নবীর সুন্নত বড়কে সালাম করা ছোটকে সালাম করা আমার নবীর সুন্নত নিজের বাবা মার খিদমত করা নবীর ফরমান নবী পাক নিজের দাইমা হালিমার সেবা করেছেন জোরে বলুন তো মায়ের সেবা করা নবীর সুন্নত তাই না স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত ছোটকে স্নেহ দেওয়া নবীর সুন্নত দাতন করা নবীর সুন্নত উযু করা নবীর সুন্নত নামাজ কিভাবে উঠতে হয় বসতে হয় নামাজ আদায় করবেন নবীর সুন্নত বলছি কি আপনারা জানেন না এটা আচ্ছা একটা লোক বলেন তো প্যান্ট পরা কার সুন্নত এই প্যান্ট পরা ইংরেজদের সুন্নত নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছেন খেয়াল রাখবেন মার্ক করবেন রেকর্ডিং হচ্ছে প্যান্ট পরা ইংরেজদের সুন্নত কাকে কইছি রে কথা বলতে হলে আস্তে কথা বল রেকর্ডিং হচ্ছে প্যান্ট পরা নবীর সুন্নত নয় আমি ওই সমস্ত জওয়ান ছেলেদেরকে বলছি যারা প্যান্ট পরার বক্তার কথা শুনে সুন্নিয়ত থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছো প্যান্ট পরা কোন আলিমে দিন বলতে পারবে না যে আমার নবীর সুন্নত বা কোন সাহাবীর সুন্নত বা কোন ওলির সুন্নত কেউ বলতে পারবে না তবে প্রত্যেক আলিমে দিন বলবে মাথায় আমামা বাঁধা নবীর সুন্নত লোককে সালাম করা নবীর সুন্নত বড়র শ্রদ্ধা করা ছোটকে স্নেহ দেওয়া নবীর সুন্নত যে লোকটা নবীর সুন্নত তরিকা আদায় করে না ও আবার বক্তা কিছু হাজ্জাতে গ্রামী আমি ওই সমস্ত আমার ভাইদেরকে বলছি আমি তোমাদেরকে গাল দিচ্ছি না ভাই আমার দাদার মতো ভাইয়ের মতো তোমরা যারা পদভ্রষ্ট হতে চলেছো না একটু খেয়াল রাখো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন আছেন কাকে বলে বুঝতে পারছেন তো আমি যদি বলি শায়রে ইসলাম জনাব শামস কলকাতাওয়ি সাহেব বর্তমানে মাইকে আছেন ঠিক হবে আছেন কি মাইকে পাশে বসে আছেন মাইকে নেন আর যদি বলি যে না শায়রে ইসলাম সাহেব কিছুক্ষণ পূর্বে মাইকে ছিলেন এটা কিন্তু ঠিক হবে এখন নেই প্রেজেন্ট নেই উপস্থিত নেই যার জন্য আছেন শব্দটা ব্যবহার হবে না গোলামে গাউস খাজা গোলামে কলিমি শোনো নবীর ঘর মাদ্রাসায় আসো নবী জিন্দা না মুর্দা এই মতো আলিমে দিন কোরআন পড়ে বুঝিয়ে দেবেন হাদিসে পাক পড়ে বুঝিয়ে দেবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল আছেন ছিলেন শব্দ ব্যবহার হয়নি আছেন তার মানে আমার নবী কালো জিন্দা ছিলেন আজও আছেন তা কায়মাত থাকবেন জোরে বলুন বুঝতে পারা গেল আমাদের নবী মরেন নাই আমাদের নবী জিন্দা হায়াতুন নবী আমাদের নবীও জিন্দা আমাদের নবীর উম্মতিরাও জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই সমস্ত শিক্ষা নিতে হলে কোথায় যেতে হবে না ভিডিও অফিসের সামনে বাজারে মজ্জাদ যদি আপনাকে সঠিক আর ভুলের পার্থক্য করতে হয় তাহলে অঞ্চল অফিসে নয় বিডিও অফিসে নয় আপনাকে অন্য কোনো কারখানায় নয় আপনাকে চলে আসতে হবে সোজা মাদ্রাসার বুকে মাদ্রাসায় আলিম ওলামাগণ কোনটা সঠিক আর কোনটা বেঠিক কোরআন ও হাদিস পড়ে আপনাকে রাস্তা বলে দেবেন জোরে বলুন ব্রাদারানে ইসলাম আমার মা বোনদেরকে বলবো এখন একটু অন্তরের কান লাগান আমরা কোন নবীর উম্মত গো
শেষ নবীর উম্মত। আমাদের নবীর আদর্শ শুনেছেন না? চোখে তো দেখেননি, আদর্শ শুনেছেন। নবীর দিওয়ানা সাচ্চা হন বাপ, নবীর দিওয়ানা সাচ্চা হন, নবীর ইশক সত্যিকারে অন্তরে তৈরি করেন। দেখবেন আপনার বাড়ি মোথাবাড়িতে হবে, আপনার বাড়ি কেশরপুরে হবে, আপনার বাড়ি পটল ডাঙ্গায় হবে, আপনার বাড়ি লাবু মোড়ে হবে, আপনার বাড়ি মুন্সিডলায় হবে। আপনি ঘুমিয়ে থাকবেন টাটির ভাঙা ঘরে। আপনাকে যদি আমার নবী মদিনা নাও ডাকেন, ইশক যদি সাচ্চা হয়ে যায়, কসম খোদার আমার নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবেন। রে ভাই আপনার কি বলে প্রমাণ নেবেন? আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা আলিমে দিন বসে আছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা নবীর সঙ্গে সাচ্চা ইশক করেছিলেন, তো একবার নয়, হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাকে আল্লাহর নবী স্বপ্ন যোগে 75 বার দেখা দিয়েছেন। জোরে বলুন, শর্ত হলো নবীর সঙ্গে ইশক সাচ্চা হওয়া চাই, প্রেম সত্যিকারে হওয়া চাই। মা বোনেরা একটু অন্তরের কান লাগান, নবীর একটা আদর্শ আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলুন মদিনার সরজমিনে, মা বোনেরা গো একটু দেখুন, আমার ভাইদেরকে বলবো, জান্নাতি নওজওয়ানদের সর্দার হাসনাইন করিমাইন মা ফাতেমার দুই বেটা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সমস্ত ওয়ালায়াতের পাওয়ার হাউস হযরতে শেরে খোদা মাওলা আলী, আলী থেকে সারা বিশ্বে সমস্ত ওলি, আর মা ফাতেমা ইমাম হাসান হোসেনের মা জান্নাতি নারীদের সর্দারিনী, আর আমাদের নবী সমস্ত নবীদের সর্দার। যে ফ্যামিলিতে খালি সর্দার আর সর্দার, পর্দার কারবার নেই। নানা নবীদের সর্দার, মা জান্নাত রানী, জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সর্দার, আর বাবা সমস্ত ওলিদের কমান্ডার সর্দার, কারণ আলী থেকে সারা বিশ্বে ওলি, আর দুই ছেলে জান্নাতি নওজওয়ানদের সর্দার, ফ্যামিলিতে সর্দার আর সর্দার। আপনি দেখেন ওনার বাড়ির খবর দেখেন। একদিন আমার দয়ার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে মা ফাতেমার বাড়ি যাচ্ছেন। বেরাদার, বাবারা ভাইরা মা বোনেরা, অন্তর কেঁপে যাবে গো, যে বাড়িতে সর্দার ছাড়া পর্দার কারবার নেই। মা ফাতেমার বাড়ির দিকে আমার দয়ার নবী নিজের নুরি কদম মোবারক বাড়াচ্ছেন। মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে এক কদম দুই কদম করতে করতে দয়ার নবী আমার মা ফাতেমার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। জান্নাত রানী ফাতেমার বাড়ির দরজাতে যেমনই আওয়াজ লাগালেন দয়ার নবী গো, মায়ার নবীর আওয়াজ পেয়ে হাজরাতে জান্নাত রানী ফাতেমা বাড়ির দরজাটা খুলে দিলেন। যেমনই বাড়ির দরজা খুলেছেন আমার মায়ার নবী হযরতে সাইয়্যেদা ফাতেমাকে নিজের আপনার নবী নন্দিনী জান্নাত রানী বেটিকে মাওলা আলীর ওয়ার্ধাঙ্গিনীকে হাসনাইন করিমাইনের জননীকে মায়ার নবী সালাম পেশ করলেন। বাবা আমার দয়ার নবীর সালাম ফাতেমা কবুল করে নিলেন। নিজের আব্বা জানকে, দয়ার রাসূলকে, আমার আকা মাওলাকে, তাজদারে মদিনাকে হযরতে মা ফাতেমা সালাম পেশ করলেন। আমার মায়ার নবী বেটির ফাতেমার সালামটা কবুল করে নিলেন। মা ফাতেমাকে এবার আমার দয়ার নবী ডাক দিচ্ছেন, বেটি ফাতেমারে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে বেটি রে আমার নাতি দুটো কই রে, আমার হাসনাইন কারিমায়ের দুইটা নাওয়াসা, আমার জানের পিয়ারা নাতি দুটো কোথায় রে, একটু আমার নাতি দুটোকে সামনে দে রে বেটি, আমি নবী তাদেরকে একটু সিনাতে জড়িয়ে নিয়া। মা বোনেরা আমার মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। মা ফাতেমাকে আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ফাতেমা আরে তোর বেটা দুটির কথা জিজ্ঞাসা করলাম রে বেটি, তোর চোখে পানি কেন আসলো রে, আমার নাতি দুটো কই রে, তোর ছেলে দুটি কই রে বেটি। মা ফাতেমা কথা বলতে পারছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। মায়ার নবী কাতর স্বরে মধুমাখা শব্দে বলছেন, বেটি ব্যাপার কি, ঘটনা কি হয়েছে রে বা? হযরতে মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ,
আপনার বেটি ফাতেমার বাড়িতে এই তিন দিন হয়ে গেল হুজুর এখন পর্যন্ত চুলহায় আগুন জ্বলে নয় ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমার বাড়িতে তিন দিন হয়ে গেল চুলহায় আগুন জ্বলে নাই একটা খাবার চাল ডালের ব্যবস্থা নাই একটা কোনো খাবার জিনিস নাই ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা নাতি তিন দিন হয়ে গেল খাবার জ্বালা সইতে না পেরে গো নানা নানা বলে দুই ভাই গলা ধরে নিয়ে ঘরের পিছনে দুই ভাই আপনাকে শরণ করে আপনাকে ডাক দিতে আর কাঁদতেছে বা বোনেরা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক কদম আগে বাড়লেন বাবা নিজের নজরটা দিলেন গো দেখতে পাওয়া গেল যারা জান্নাতি নাও জওয়ানদের সর্দার রে বাবা দুই ভাই আমার দয়ার নবীকে নানা নানা বলে ডাক দিচ্ছেন খিদার জ্বালা সইতে পারছেন না আর একে অপরের গলা ধরে দুই ভাই নানা নানা বলে কান্না করছে আর এই মুসলমানেরা আমার দয়ার নবী মায়ার নবী দেখার পরে সইতে পারলেন না আমার নবীর চোখে পানি বেরিয়ে এসেছে মা ফাতেমার বাড়ি থেকে আমার মায়ের নবী সোজা বেরিয়ে গেলেন মদিনার রাস্তাতে দয়ার নবী মদিনার রাস্তায় বেরিয়ে গেছেন কাজ খোঁজ করার জন্য গো কোন নবী কাজ খোঁজ করতে বেরিয়েছেন জানেন রে ভাই আমার দয়ার নবী আজকে কদিন ধরে পেটে দানা নাই কদিন ধরে খাবার নাই গো মায়ার নবী কাজের খোঁজে বেরিয়েছেন আমার সমস্ত গরিব দুঃখী ভাইদেরকে বলবো যারা অন্যের জমিতে কাজ করে খায় অন্যের বাড়িতে কাজ করে খায় অনেকে বাবা আপনার কি বলে দিল্লি মুম্বাইয়ে কাজ করে খায় চিন্তা করিও না ভাই অন্যের মজুরিতে কাজ করা অন্য কোন লোকের সুন্নত আছে কিনা জানি না তবে অন্য লোকের বাড়িতে কাজ করা খোঁজ করে কাজ করে নেওয়া মজুরি নিয়ে কাজ করা এটা আমার দয়ার মায়ার নবীর সুন্নত আছে দয়ার নবী বেরিয়েছেন কাজের সন্ধানে কাজে কাজ পাওয়া যাচ্ছে না করতে করতে মদিনার এক গলিতে এক ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল ইহুদির সঙ্গে দেখা হলো কাজ পাওয়া গেল কি জানেন গো একেবারে শর্টে বলছি ভাই কাজ পাওয়া গেল ইহুদির বাগান আছে একটা খেজুরের রাস্তার এক ধারে বাগান ওই বাগানে একটা কুয়া আছে গো আল্লাহর নবীর সঙ্গে কথা হলো কাজ পাওয়া গেছে ওই বালতিতে করে কুয়া থেকে জল তুলে খেজুর বাগানে দিতে হবে এক বালতি পানি তুলে খেজুরের বাগানে দয়ার নবী ঢেলে দেবেন যার জন্য যার পরিবর্তে ইহুদি দয়ার নবীকে তিনখানা খেজুর দেবে এক বালতি পানি তুলে খেজুর বাগানে দেবে তো ওই ইহুদি তিনটা খেজুর দেবে আমার নবী ঠিক আছে ভাই আমি কাজ করতে রাজি আছি মায়ার নবী বালতি হাতে নিলেন দড়ি লাগানো আছে কাজ আরম্ভ হয়ে গেছে আমার দয়ার নবী মায়ার নবী বাবা পানি তুলতে আরম্ভ করেছেন এক বালতি তুলে খেজুর বাগানে ঢেলে দিলেন দ্বিতীয় বালতি তুললেন তিন নম্বর চার নম্বর করে বাবা আটখানা বালতি পানি তুলে আমার দয়ার নবী খেজুর বাগানে ঢেলে দিলেন এবার যখন নয় নম্বর বালতি কুয়ার মধ্যে নামালেন গো আল্লাহর পিয়ারা নবী যেমনই পানি ভর্তি করে বালতিটা তুলতে যাবেন ওই বালতিটা কুয়ার মধ্যেই ছিল বাবা হাতের দড়িটা চিড়ে গিয়ে আল্লাহর নবীর হস্ত মোবারক থেকে ওই ভরা বালতিখানা কুয়ার মধ্যে পড়ে গেল যেমনই কুয়ার মধ্যে পড়ে যাওয়া ইহুদি বাগানে ছিল দূরে দাঁড়িয়ে ছিল ইহুদির কানে শব্দ হলো কাছে আসলো দেখলো আমার মোহাম্মদে আর আরবির হস্ত থেকে বালতিখানা কুয়ার মধ্যে চলে গেছে ওই ইহুদি রাগে রাগান্বিত হয়ে আমার মায়ার নবীকে বকতে আরম্ভ করেছে এ মুহাম্মাদে আরবি আমার বালতিখানা কেন কুয়াতে ফেলে দিলে মুহাম্মাদে আরবি আমার দয়ার নবী বলেন ভাই ইহুদি রে এতে আমি কি করব রে ভাই দড়িটা চিড়ে গিয়ে পড়ে গেল ইহুদি রাগ বরদাস্ত না করতে পেরে নিজের হাতটাকে তুলল বাবা আমার দয়ার নবীর পবিত্র চেহারা মোবারকে চেহারা এ নুরানিতে ওই ইহুদি একটা চড় লাগিয়ে দিল এ মুসলমানেরা এ আম
আমার জওয়ান ভাইরা নবীর সিরাত সিনাতে ভরুন নবীর মহব্বত সিনাতে ভরুন আপনারা কোন নবীর উম্মত জানেন গো ইহুদি নিজের চর্চাকে আমার দয়ার নবীর চেহারাতে যেমন রাখলো আল্লাহু আকবার কবিরা মায়ার নবীর জবান থেকে বের হচ্ছে এ ভাই ইহুদি আজকে আমি কদিন ধরে খাবার খাইনি রে কদিন ধরে আমার পেটে খাবার নাই আমার শরীরটা শুকিয়ে আছে আমার গালটা শুকিয়ে গেছে রে ইহুদি আমার শুকনো গালে তুমি চড় মেরেছো ইহুদি হয়তো তোমার হাতে ব্যথা হয়েছে ইহুদি বলছে আমি চিন্তায় পড়ে গেলাম আমি কোন লোকের গায়ে হাত তুললাম ওকে লাগলো আমাকে বলছে যে আমাকে লাগেনি আমার শুকনো গালে তুমি মেরেছো হয়তো তোমার হাতে ব্যথা হয়ে গেছে নাকি আল্লাহর নবী জিজ্ঞেস করছেন ইহুদি চিন্তায় পড়ে গেছে আল্লাহু আকবার বাবারা ভাইরা মা বোনেরা আমার মায়ের নবী বলছেন ইহুদি রে তুই আমার গায়ে হাত তুলেছিস এতে কোনো দুঃখ নেই তুই আমার দোষে মারলি কারণ বালতি আমার হাত থেকে পড়েছে এ ভাই ইহুদি আর দেরি করিস না রে আমার দুইটা পিয়ারা নাতি খাবার জ্বালাই খাত কান্না করছে রে আমি নবী নিজের চোখে দেখে এসছি এ ইহুদি সোনরে ভাই আমি তো আট বালতি পানি তুলে দিয়েছি একটা বালতির পরিবর্তে তিনখানা খেজুর পাওয়া যাবে আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ খানা খেজুর হবে এ ইহুদি আমাকে দয়া করে তাড়াতাড়ি খেজুর চব্বিশটা দাও রে ইহুদি বলে ও গো মোহাম্মদে আরবি বালতি ফেলে দিয়েছো বালতি তুলে দাও খেজুর দিচ্ছি আমার মায়ার নবী বলছে ভাই ইহুদি বালতি কি করে তোলা যাবে বালতি যদি কুয়ায় পড়ে যায় আপনারা দেখেছেন না কিভাবে তুলতে হয় কাঁটা বেঁধে নালে লোককে নামাতে হবে নালে বালতি তোলা যাবে না আল্লাহর নবী ইহুদিকে বলেন ভাই ইহুদি বালতি কি করে তোলা যাবে এখন কাঁটার দরকার নইলে লোককে নামতে হবে আর আরব দেশ পাহাড়ের দেশ অনেক ভিতরে পাবা অনেক গভীরে পানি কি করে তোলা যায় ইহুদি সব কথা ভুলে গিয়ে বারবার কথাটা মনে পড়ছে আমি কোন লোকের গায়ে হাত তুললাম যাকে মারলাম ওকে লাগলো না বরঞ্চ আমাকে জিজ্ঞেস করছে আমার হাতে নাকি ব্যথা হয়েছে এই কথা আমাকে জিজ্ঞেস করে আল্লাহ আল্লাহ ওই ইহুদি চিন্তায় পড়ে গেছে ইহুদি গুনতি করে চব্বিশ খানা খেজুর আমার দয়ার নবীর হস্ত মোবারকে তুলে দিল আল্লাহ পাকের অর্ডার হলো দয়ার নবী চলে যাবেন জিব্রিলে আমিন নাজিল হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান কি কাজ করব রে জিব্রিল বলে আল্লাহ বলে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর নিয়ে বাড়ি যাওয়ার আগে ফাতেমার ঘরে যাওয়ার আগে ওই ইহুদির বালতি খানা কুয়ার মধ্যে থেকে বের করে ইহুদির হাতে আপনি তুলে দিয়ে যান আল্লাহর নবী বলে রে জিব্রাইল বালতি তুলবো তো তুলবো কি করে এখন কাঁটার দরকার আছে নইলে লোককে নামার দরকার আছে আমার জিব্রিল আমি বললেন ইয়া রাসূলুল্লাহ এই বালতি তুলতে কাঁটা লাগবে না এই বালতি তুললে আপনাকে নামতে হবে না তবে কি করে তোলা যাবে রে আল্লাহর নবীকে জিব্রিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কুয়ার নিকটে যান কুয়ার নিকটে গিয়ে নিজের নবুয়াত প্রাপ্ত হস্ত মোবারকটাকে কুয়ার পানির দিকে আপনি ইশারা করে দেন আর ডুবে যাওয়া বালতিকে পড়ে যাওয়া বালতিকে আপনি দয়ার নবী একবার বালতিকে ডাক দিয়ে দেন দেখবেন আপনার ডাকে সাড়া দিয়ে পানির মধ্যে পড়া বালতি আপনার হাতে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ব্রাদার হযরতে গ্রামি আমার নবীকে জিব্রিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান আল্লাহর হুকুম আপনি বালতিকে হাতের ইশারা করে ডাকবেন এ বালতি আমার হাতে আই তো বালতি আপনার ডাকে সাড়া দিয়ে হাতে চলে আসবে বাপ আলে নবীর মহব্বতে বসেছেন আমি এখান থেকে একটা পয়েন্ট আপনাদের কাছে রাখতে চাইবো আল্লাহর নবীর মাহফিলে বসে আছেন নবীর ঘর মাদ্রাসার সামনে বসে আছেন আলে নবীর মহব্বত অন্তরে নিয়ে বসেছেন এখন মাত্র আমি একটা লোককে বলতে চাইবো আলে নবীর মহব্বতে আওলাদে আলীর মহব্বতে দয়ার নবী নবীর মহব্বতে আজকে আমার নবী মদিনার সরজমিনে
বালতিকে ডাক দিবেন বালতি আমার নবীর হস্ত মোবারকে আসবে এ ভাই কাল কিয়ামতের ময়দানে আর যদি আমরা নবীর মহব্বত নিয়ে অন্তরে যেতে পারি কবরে কাল কিয়ামতের ময়দানে আমাদের ভরসা আমার নবী ডাক দিবেন এ আমার আমার পটল ডাঙার দিওয়ানা এ আমার ভালোবাসতে ওয়ালা আমার সামনে এসো আমার নবীর ইশারা হলে হাজারো না কারোরো না অগণিত কিয়ামতের ময়দানে আল্লাহর মাখলুকাত দাঁড়াবে তাদের মধ্যে আল্লাহর নবীর ইশারা হলে আমরা মুহূর্তের মধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো জোরে বলুন নবীর মহব্বতে একটা হাত উঠবে যে 6000 টাকা আল্লাহর নবীর ঘরে দেবেন একজন একটা দিবানা নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি আজমাতে মুস্তাফা আজমাতে আলে নবী বলুন জিন্দাবাদ হযরত আলী সাহেব হযরত আলী সাহেব হাজি নবদিন সাহেব বল্লি টোল আমি চিনি চাচাকে চিনি আমি ওনার বাড়ি থেকেছি ওনার বাড়ি আমি খেয়েছি বল্লি টোলা থেকে হাজি নবদিন আলী সাহেব আমার চাচা উনি দিয়েছেন 6000 টাকা আর ওদিকে আমাদের ওয়াচিনতলা থেকে জনাব হযরত আলী কলিমি সাহেব উনি দিয়েছেন 6000 টাকা আমি একটা চেয়েছিলাম দুটা পেয়েছি 10000 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি বলুন জিন্দাবাদ অচিন্তলা মল্লিক পাড়া থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো আমি বলবো যখন দুটা হয়ে গেল আল্লাহ পাক বেজোড়কে ভালোবাসেন একটা আর গোলামে কলিমিকেও হাত তুলবেন 6000 টাকা আলে নবীর মহব্বতে মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইনি কি নাম আপনার রেজাউল করিম সাহেব মাশাআল্লাহ এই মাদ্রাসার বর্তমানে যিনি কেশিয়ার সাহেব মোহাম্মদ রেজাউল করিম সাহেব মাশাআল্লাহ উনি নিজের ইচ্ছাই বলেছেন যে আমি 15000 টাকা দিলাম নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি বলুন জিন্দাবাদ কিন্তু 6000-এর জোড়া হয়নি আমার চাচা হাজি যাদের মনে আছে বাসো না সোনার মদিনা नहीं डरता जमाने से कलीमी का जो आशिक है नहीं डरता जमाने से करम जिन पर हुआ उनका नहीं गिरता गिराने से करम जिन पर हुआ उनका नहीं गिरता गिराने से घूरे बंगो बिहारे আসলু মেম্বার আরে মাশাআল্লাহ নাম কি গো আসলু মানে আসলে নাকি আসলু মেম্বার সাহেব 2000 টাকা একজন কোচি করে ছেলে 50 টাকা আলহামদুলিল্লাহ শের খেয়াল রাখবেন ঘুরে বঙ্গ বিহারে একদম দুয়ার জন্য হাত তুলছি দাঁড়া যিনি দিলেন উনি আবার ঘুরে ব্যঙ্গ বিহারে সবার মুখেতে শুনি ঘুরে ব্যঙ্গ বিহারে সবার মুখেতে শুনি কি ঔলাদ নবী মসরুর কলিমি ঔলাদ নবী মুস্তাফা সৈয়দ মসরুর কলিমি ওয়ালাইকুম সালাম এই দেখুন বাবা একজন চাচা 500 টাকা একজন ভাই 200 টাকা একজন 200 টাকা একজন 550 টাকা মিমেতে মসরুর মিয়া প্রথম অক্ষর মিম হবে
খেয়াল রাখবেন এই দেখেন দিওয়ানার একজন দুই তিন জন 100 টাকা করে একজন ভাই 500 টাকা মিমেতে মাসরুর মিয়া মিমে খাজা মইনুদ্দিন অনেক পুরাতন শের আমি লিখেছিলাম নিজে মিমেতে মাসরুর মিয়া খাজা মইনুদ্দিন মিমেতে মাসরুর মিয়া মিমে খাজা মইনুদ্দিন মিমে আকা মুস্তাফা মিমে আকা মুস্তাফা যিনি মাতি মাদানি মিমে আকা বেটির বিহা লাগলো বিয়েতে কত কি খরচ হলো জি বলছে গেল আমার মানে ও বেটির বাপ বলছে যে আমার বেটির বিয়েতে জামাইকে গেলে মার দিলাম বুঝলেন না এই গাড়ির নাম এমন এমন উঠেছে গেল আমার পরে হলো আব্বাজি এবার কোনদিন সুন্দর গাড়ির নাম আম্মাজি হ্যাঁ বেরাদার যাই হোক যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি ভাই এই পাগড়ি ভাই তুমি এদিকে এসো ভিতরে যেও না আমি চাইছি না যে মাহফিলের মুড খারাপ হোক চাইছি না আয় এখন মেয়েদের তরফ থেকে যাবেন না ওই ভাই তোমাদেরকে কে যেতে বললো ওদিকে যে এই চাদর ভাই এখন তাকরিরই হয়নি তোমরা চলে গেলে ভাগো একজন মায়ের কথা মনে পড়ে গেল আমি তো 100 শতক মাটির মূল্য চেয়েছি চলুন মদিনাতে উহুদের যুদ্ধ আরম্ভ হয়েছে আরম্ভ হচ্ছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যাচ্ছেন মদিনাতে খবর হয়ে গেছে এই পিঙ্কির বাপ কথা বলিস না মুড অফ করিস না ভাই অনেক বাপ চাচা দাদারা শোনার জন্য বসে আছেন আস্তে কথা বল আমি নিষেধ করছি না মদিনার আমার দয়ার নবী উহুদের যুদ্ধে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে দলের সেনাপতি হয়ে চলে যাচ্ছেন মদিনাতে খবর হয়েছে একজন মা একটা মেয়ে মানুষ কোলে একটা বাচ্চা আছে বাচ্চাটা এখনো মায়ের দুগ্ধ পান করে শিশু বাচ্চা নবজাত শিশু মেয়েটা নিজের বাচ্চাটাকে সিনায় জড়িয়ে দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে হাজির তারিখ বলছি বাপ তারিখ বলছি মুসলমান অন্তর কেঁপে যাবে আল্লাহর নবীর মহব্বতে মেয়েটি এসে মদিনার মসজিদে নববীতে হাজির আল্লাহর নবীর খবর লাগাচ্ছেন আলহামদুলিল্লাহ কোন মা নাকের চুনি পাঠিয়েছে এটাকে ধরে রাখেন পড়ে দিতে পারে কোন মা পাঠিয়েছেন নাকের চুনি হযরতে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কুমার কাছে যান এখানে বলছিলাম না প্রথমে আমার মনে আছে কুমার কাছে যান আপনাকে দড়ি বাঁধতে হবে না শুধু বালতিটাকে ডাক দেন আপনার হাতে চলে আসবে এটা আল্লাহ বলে পাঠালেন ইহুদি দাঁড়িয়ে সুবহানাল্লাহ জনাব মোহতারামা ওয়াহেদা বিবি নতুন পটল ডাঙ্গা থেকে 500 টাকা আলহামদুলিল্লাহ বালতিটাকে ডাক দিলেন যেমনই হাত হাত দেখিয়ে ডাক দিলেন বালতিটা আমার দয়ার নবীর হস্ত মোবারকে চলে এলো জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি চিন্তায় পড়ে গেল যে আমি কোন লোকের গায়ে হাত তুললাম পড়ে যাওয়া বালতিকে হাত ইশারা করলে বিনা দড়িতে বিনা বালতিতে যে বালতি হাতে চলে আসে সুবহানাল্লাহ অবশেষে বাপ অনেক লম্বা হয়ে যাবে হুজুর বসে আছেন অনেকক্ষণ থেকে আমি কথা বলছি যিনারা বসে আছেন যদি কেউ বলেন যে 10 টাকাও দেবো দিয়ে অংশগ্রহণ করবেন আমি আর আগে নিয়ে যাচ্ছি না ওই ইহুদি লোকটা আমার নামের মজেজা দেখে অনেকটা ঘটনা ঘটেছিল অবশেষে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলুন আলহামদুলিল্লাহ